এসএ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মাসুম চৌধুরী শীতল প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথা এই বিষয়ে কথা বলবেন স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট প্রিয় দর্শক আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন মরিয়ম মনি যিনি কথা বলবেন হাঁটু ব্যথা ও কোমর ব্যথা যিনি অনেকদিন ধরে এই সমস্যায় ভুগছেন তিনি কথা বলবেন আজকে হাঁটু ব্যথা ও কোমর ব্যথা নিয়ে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও ফোন কলের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া ফেসবুকের মাধ্যমেও ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় ডিপিআরস অ্যাডভান্স পেনটেনমেন্টে আপনাদের স্বাগতম আপনাকে অনেক ধন্যবাদ শুরুতে ইশফুল্লাহ প্রথম স্যার আপনার কাছে জানতে চাইবো যে আমাদের আজকের আলোচনার বিষয় হাটু ও কোমরের ব্যথা তো এখন তো শীতকাল সাধারণত এই ধরনের پیشنট আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি প্রচুর পরিমাণে ব্যথা ব্যথাজনিত কারণে রোগীরা ভুগছেন তো শুরুতেই জানবো যে প্রধান কারণ সমূহ কি হতে পারে আসলে সেই সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো আসলে হাটু ব্যথা এবং কোমরের ব্যথা এটা হচ্ছে কমন দুটো ব্যথা এবং এই শীতে দেখা যায় এই রোগীর প্রকোপ আরো বেড়ে যায় এটা মানে এই নয় যে শীত আসলে এই হাটু ব্যথা রোগী হয় ব্যাপারটা ব্যাপারটা আসলে না হচ্ছে শীত ঋতুতে হাঁটু এবং কোমর ব্যথা রুগীরা আরো বেশি ভুগে থাকে মানে তাদের যে ক্লিনিক্যাল এক্সপোজারটা তারা আরো কষ্ট ভোগ করে কারণ শীত একটা ফ্রি ডিসপোজিং ফ্যাক্টর কোল্ড ওয়েদার এবং কোল্ড অ্যাটমসফিয়ার যারা এসি রুমে থাকে এবং যারা শীত প্রদান দেশে থাকে আর আমাদের দেশে শর ঋতুর দেশ যেহেতু শীত একটা নির্দিষ্ট টাইমে আসে এবং শীতে আসলে এই দুই ব্যথা রুগী এত তাদের কষ্ট আরও বেড়ে যায় এখন তখন দেখা যায় তারা টোটালি বিছনায় পরে থাকে বা চলাফেরা করতে পারে না আর হাঁটু এক কোমর ব্যথা এটা খুব কমন একটা জিনিস যে এমন কোনো লোক নাই যে স্পেশালি কোমর ব্যথা ভোগে নাই প্রতি পাঁচজন লোকের ভিতরে চারজন লোকই জীবনে কখনো না কখনো সময় কোমর ব্যথা ভুগে থাকে আর হাঁটু ব্যথা রুগীরা সাধারণত একটি এইজড হলে এটা হয়ে থাকে যাপোত্রিশ তার উপরে হয়ে থেকে তাছাড়া বাচ্চারও হাঁটু ব্যথা হতে পারে অনেক কারণে হাঁটু ব্যথা হতে পারে আর কোমর ব্যথাও বিভিন্ন কারণে হতে পারে এগুলা বেশিরভাগ কারণেই হচ্ছে আমরা বিভিন্ন ডিজিজ থেকে হতে পারে এবং বিভিন্ন মেকানিক্যাল সমস্যার কারণে হতে পারে যেটা আমরা বলে থাকি চলাফেরা উঠা বসায় যারা মানে হাউসওয়াইফ দেখা যায় তারা নিচে বসে ঘন্টার পর ঘন্টা তাদের পারিবারিক কাজ করতেছে এছাড়াও যারা দইন দিন বিভিন্ন অফিস ডেস্কে কাজ করছেন তাদেরকেও এই ধরনের সমস্যা সাধারণত দেখা যায় তো আপনি তো স্যার অনেক দিন ধরে এই ধরনের پیشنট দেখেন আসছেন তো সাধারণত ওদের প্রধান লক্ষণগুলো কি দেখতে পান যখন আপনার কাছে তারা ব্যথাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আসেন প্রধান লক্ষণগুলো কি হতে পারে তাহলে আসলে আমার কাছে যখন রোগী আসে দেখা যায় কয়েকটা টারশিয়ারি পর্যায়ে আসে কয়েকজন ডাক্তার শেষ করে তারপর হয়তো আসে এর ভিতরে রোগীরা ব্যথার ওষুধ খেয়ে খেয়ে হয়তো তিন চার বছর এমনকি দশ পনেরো বছরও ম্যানেজ করার চেষ্টা করেছিল বাট এখন আর পারছে না তখন হয়তো আসে আসলে টারশিয়ারের লেভেলে আমি যে পর্যায়ে রোগীগুলো দেখি তখন অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে আসে এই ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথা রুগী দেখা যায় কোমর ব্যথা তো থাকতেই পারে পাশাপাশি পা একটা শক্তি কমে গিয়েছে শুকিয়ে গিয়েছে অবশ হয়ে গিয়েছে বা শক্তি পাচ্ছে না অথবা হাঁটতে তার পশ্চারাল ইমব্যালেন্স হচ্ছে বা ওয়াকিং গেইটে প্রবলেম হইতেছে অথবা হাঁটু একেবারে এমন হয়ে গিয়েছে যে এখন আর সে হাঁটতে পারে না আগে হয়তো সিঁড়িতে মানে সিঁড়ি বাইতে তার কষ্ট হতো এখন সে স্বাভাবিক সমতল প্লেসেও সে কিন্তু হাঁটা চলাফেরা করতে পারে না কিছুক্ষণ পর গেলে তাকে আবার বসতে হয় বা কিছুক্ষণ হাঁটার পর সে পায়ে শক্তি পায় না মানে অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে আসে আসলে এই রুগীগুলা দেখা যায় হাঁটু এবং কোমর ব্যথা রুগী তারা দেখা যায় দীর্ঘদিন উইদাউট ডায়াগনোসিস প্রথম যে ভুলটা হয় যে কি হয়েছে হাঁটুতে অথবা কোমর এই জিনিসটা তারা জানে না বা কি সমস্যার কারণে ভুগছে এটা জানে না দ্বিতীয়ত এই রুগীগুলা দেখা যায় ব্যথার ওষুধ বা বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়ে হয়ে তারা হয়তো ম্যানেজ করার চেষ্টা করে আর আমাদের দেশের রুগীরা বেশিরভাগ রুগী আপনার মানে হাসপাতালে ভর্তি হইতে চায় না বা ডাক্তারের কাছে যেতে চায় না মানে যখন দেখে মৃত্যু একেবারে সামনে তখনই যেতে চায় আমাদের দেশের রুগীরা আসলে এখনও ওইভাবে মানে সবাই সচেতনতা ডেভেলপ করে নেয় যে ব্যথা হলে পরবর্তীতে শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে প্যারালাইসিস হতে পারে পারে শক্তি কমে যেতে পারে বা পঙ্গুত্ব বরণ করতে পারে এগুলো কিন্তু মানুষ জানে না যার কারণে এই সকল কমপ্লিকেশনগুলো রুগী নিয়ে আসে স্বাভাবিক এবং কোমর ব্যথা হাঁটু ব্যথা রুগী তো আসি সেটা এক এক ক্ষেত্রে এক এক রকম আপনার ক্লিনিক্যালি এক্সপোজার আসে বা তার কমপ্লেনগুলো এক এক রকম হয়ে থাকে আচ্ছা স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনি কেমন আছেন আমি ধারাবাহিক থেকে বলছি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আমার হলো যে এই মেরুদণ্ডের হাড়ি ওটা হাড় গেল না পায়ের মাছখানে যে এটা মাছ পায়ের এই সুজা দিয়ে খুবই প্রচন্ড ব্যথা করে আচ্ছা আপনাকে এই ব্যথাটা মানে অল্প কিছুদিন হলো খুব মানে সময় বসতে গেলে পড়া টেবিলে বসতে গেলে খুব ব্যথা করে আর হলো যে মানে আমি এভাবে মাজা বাগাতে পারি না ভালোভাবে এটা খুব সমস্যা আছে এটা ডাক্তারকে দেখাইছি ডাক্তার বলছে এটা সমস্যা না ছাড়িয়ে দেব জি আপনার বয়স কত হবে আনুমানিক আমার বয়স হলো আপনি স্টুডেন্ট পেশায়

যেমন আসলে পর্চারাল কিছু এডুকেশন আছে যে আমরা বসবো কিভাবে আমরা খাওয়ার সময় কিভাবে খাবো হাঁটার সময় কীভাবে বিছানাটা কিসে তৈরি হবে অথবা কত সময় বসবো অথবা যারা ডেস্ক জব করে সেই ক্ষেত্রে চেয়ারটা কেমন হবে এই জিনিসগুলো অনেক সময় ভুল হয় বা বস জানে না যেমন সামনে ঝুঁকে যখন বসে ঘন্টার পর ঘণ্টা পড়ালেখা হোক অথবা কম্পিউটারে কাজ হোক যে কোনো কাজে যখন করে তখন মেরুদণ্ডে ডিস্কের প্রলাপস হয় বা ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা থাকে ব্যাক মাসেল স্পাজম হতে পারে বা স্পাইনাল যে কার্ভেচার কার্বেচারটা নষ্ট হয়ে যেতে পারে তো দর্শক আপনাকে অতি শীঘ্রই একজন স্পেশালিস্টের স্বর্ণপর্ণ কোমর একটা এমআরআই করলে এটা ক্লিয়ার ডিটেক্ট করা যাবে যেহেতু আপনি বুঝতে পারছেন না অথবা ডাক্তার বলেছে যে এটা এখনো বোঝা যায় না এটা এমআরআই করলে খুব সহজেই কোমরের যে কোনো সমস্যা বোঝা যায় তারপরে আপনি যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন আশা করি সেরে যাবে এটা আচ্ছা মরিয়মনি আপা আপনার কাছে এবার জানবো আপনি তো অনেক দিন ধরে হাঁটু এবং কোমর ব্যথায় ভুগছেন তো আপনার প্রধান যে লক্ষণগুলো ছিল আপনি যখন প্রথম থেকে ব্যথা অনুধাবন করতেন প্রধান লক্ষণ সমূহ কি ছিল সেই সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো আমার মনে করেন অনেকই ব্যথা ছিল বিশ বছর যাবৎ আমি ভুগছি ব্যথাতে এমন ডাক্তার নাই যে আমি দেখাইনি অনেক ডাক্তার দেখেছি

তখন কিছুটা পড়ছি সবাই মানে করেন একরকম আমার মতো অসুস্থ হয়ে গেছে সবাই সুস্থ আমি আমি অসুস্থ জন্য সবাই অসুস্থ হয়ে গেছে এখন এমন খুশি এমন হ্যাপি সবাই সবাই কি খুশি যে সারের মাধ্যমে আমি এমন ভাবে ভালো হয়েছি অনেকে আমি অসুস্থ আচ্ছা এর আগেও তো আপনি ডিপিআরসি স্বর্ণপন্ন হওয়ার আগেও আপনি প্রাথমিকভাবে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন আমরা যতটুকু শুনেছি তো আসলে সেই পদ্ধতিটা কেমন ছিল এবং পরবর্তীতে আপনি ডিপিআরসি স্বর্ণপন্ন হলেন তো ডিপিআরসি স্বর্ণপন্ন হওয়ার পর স্যার আপনাকে কী ধরনের ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো দিলেন সে সম্পর্কে আপনার কাছ থেকে সংক্ষেপে শুনবো আমার মনে করেন থেরাপিগুলি যে দিচ্ছে সারে ওই ওই কাম মধ্যে চোদ্দ দিনের থেরাপি দিছে ওইখানে এমন ব্যবস্থা আছে যে মনে করেন রোগে বাড়ানো হয়ে যেতে পারে না একে খুব ভালোভাবে ওখানে আমার এই থেরাপিগুলি দিছে তারপরে সারে অনেক আমার এই হেল্প করছে যে সারে যে এত ভালো ব্যবহার সারের ব্যবহারের তারও আমিও সুস্থ হয়ে গেছি আচ্ছা এখন এক সম্পূর্ণ সুস্থ সারে তো আমার অনেকগুলো ইয়ে দিয়েছিল টেস্টগুলি দিয়েছিল টেস্টের মাধ্যমেও আমার রোগ ধরা পড়ছে আমি সম্পূর্ণ এখন সুস্থ হয়ে গেছি সারের মাধ্যমে আচ্ছা আপনাকে ধন্যবাদ স্যার এবার আপনার কাছে জানতে যে এই ধরনের پیشنটা যখন আপনার কাছে শুরুতেই আসেন দেখা যায় যে پیشنটা মানসিক এবং শারীরিকভাবে অনেক বেশি ভেঙে পড়েন তো তাদেরকে মানে মানসিক এবং শারীরিক ভাবে আশ্বস্ত করার জন্য আপনিটা শুরুতে কি ধরনের সাজেশন দেন সবার আগে যেটা বলবো ডাক্তার রোগী সম্পর্ক খুব যদি সুসম্পর্ক অথবা রোগী যদি ডাক্তারের কাছে এসে আনিজি ফিল করে যে তার সমস্যা যদি সে না বলতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে একজন রুগী যখন একজন ডাক্তারের কাছে আসলো সে যার তার যদি টোটাল প্রবলেমগুলা ডাক্তারের কাছে ফ্রিভাবে না বলতে পারে তাহলে অনেকাংশে কিন্তু রোগ নির্ণয় করাও সম্ভব না আর রুগীও সুস্থ করাও সম্ভব না এখানে হচ্ছে প্রথমত এইসব রুগীগুলো বাদ ব্যথা জনিত কোমর ব্যথা হাঁটু ব্যথা রুগীরা বছর পর বছর ভুগতেই থাকে তারা দেখা যায় বিভিন্ন চিকিৎসার শিকার হয় ডাক্তারি চিকিৎসার পাশাপাশি কবিরাজি মানে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক বিভিন্ন প্রকার অন্যান্য আরও যে গ্রামগঞ্জ কিন্তু দেখা যায় অনেক অপচিকিৎসারও শিকার হয় যার কারণে দেখা যায় রুগীরা অনেক এমনি মানসিকভাবে ভেঙে পড়ে তখন দেখা যায় একজন বড় ডাক্তারের কাছে যখন আসে এখানে এসে অনেক সময় কথা বলতে পারে না রুগী সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় সময় পায় না অথবা ডাক্তারের ব্যস্ততা অনেক রুগী থাকে সমস্যাগুলো আসলে সে ভালো বলতে পারে না তো সেই ক্ষেত্রে যদি রুগীদেরকে ডাক্তার এবং রুগী যদি ডাক্তার যদি রুগীকে তাকে সেভাবে বোঝার চেষ্টা করে যে তারে অন্তত সময় দেওয়া এবং তার কথাগুলো শোনা রুগী কিন্তু 50% এভাবেই ভালো হয়ে যায় আর বাকিটা তো চিকিৎসা আসি বৈজ্ঞানিক উপায় যদি প্রপার হয় চিকিৎসা দেওয়া যায় এতে তো রুগী অবশ্যই সুস্থ হয়ে যাবে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন

কোমরের দীর্ঘদিন অর্থাৎ গত তিন মাস বাবদ কোমরের ব্যথা আমি নিয়মিত দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আপনাকে আমরা শুনতে পাচ্ছি অত্যন্ত দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি আরেকবার চেষ্টা করুন স্যার আমরা কথা বলছিলাম যে হাটু এবং কোমর ব্যথার যে আধুনিক চিকিৎসা পদ্ধতিও হতে পারে এবং এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি হিসেবে এখন আপনারা কি ধরনের চিকিৎসা পদ্ধতিকে আসলে মেনে নেন বা আধুনিক চিকিৎসা সাধারণত আপনি বলছিলেন যে অনেক অনেকে আসেন যে কবিরাজি বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি বিভিন্ন ধরনের ঝাড় ফুঁক নিয়েছেন তো এটাকে আপনারা আসলে ইতিবাচকভাবে দেখছেন না নেতিবাচকভাবে দেখছেন সে সম্পর্কে আপনার অবশ্যই ইতিবাচক দেখার কিছু নেই এটা অবশ্যই অপচিকিৎসা যার কারণে একটা মানুষ দেখা যায় হাঁটু ব্যথা ভুগছে বা কোমর ব্যথা ভুগছে যেসব অপচিকিৎসার শিকার হয় সে আরও পঙ্গুত্ব বরণ করে থাকে আর চিকিৎসা বিজ্ঞান এখন কিন্তু ডে বাই ডে উন্নতি হচ্ছে আগে কিন্তু আপনার কি ডায়রিয়া হলে কি হতো পানি খেতে দেওয়া হতো না আর এখন ডায়রিয়ার চিকিৎসা হচ্ছে পানি এবং সেলাই মানে যেটা শরীরে ঘাটতি হয় ঠিক সেটা দিয়ে আপনাকে পূরণ করতে হবে তদ্রুপ জ্বরের ক্ষেত্রে জ্বর যখন হয় আগে কি করতো খাতাটাতে দিয়ে অথবা তোষক দিয়ে ঢেকে রাখতো কিন্তু এখন উল্টা আমরা রুগীদেরকে তাদেরকে অন্তত নর্মাল অ্যাটমসফেয়ারে রাখার চেষ্টা করি গাটা স্পঞ্জ করে দেওয়ার এসব কিছু করা হয় তদ্রুপ এই হাঁটু এবং কোমর ব্যথা যদি সে হাঁটতে কষ্ট হয় সিঁড়ি বাইতে কষ্ট হয় নামাজ পড়তে উঠবস করতে কষ্ট হয় বা চলাফেরার কষ্ট হয় না এই রুগীরও যদি আপনি বলেন যে আপনি শুয়ে থাকেন বা বসে থাকেন আপনি হাঁটবেন না তাহলে রুগী অবশ্যই আরও খারাপ হবে মডার্ন ট্রিটমেন্ট কি বলে মডার্ন ট্রিটমেন্ট হচ্ছে যত বেশি মোবিলাইজ করা যায় রুগীকে যেই কাজ করতে পারে না সেই কাজটা যদি তাকে করানো যায় এবং ট্রিটমেন্টের পদ্ধতির মাধ্যমে তাহলে রুগী অবশ্যই সুস্থ হয়ে যাবে মানে আমরা চিকিৎসা বিজ্ঞান এখন যত দিন যাচ্ছে এই রুগীগুলা দেখা যায় যে সিনিয়র সিটিজেনের কারণে এবং অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজের সাথে বাদ ব্যথা প্যারালাইসিসের রুগী বেড়ে যাচ্ছে সেখানে আর কমিউনিকেবল ডিজিজগুলো নাই বললেই চলে এখন মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে এ সকল সমস্যা হয় এখন কেউ যদি বলে হাঁটু ব্যথা চিকিৎসা হয়েছে চেয়ারে বসে নামাজ পড়া হাঁটু না ভাঙ্গা তাহলে বুঝতে হবে এটা আসলে একটা ভুল চিকিৎসা এখন মডার্ন ট্রিটমেন্টের কারণে এই রুগীগুলাকে আমরা যেভাবে বলি আপনি হয়তো হাঁটু ব্যথা ভুগছেন কিছুদিন হসপিটালাইজড হয়ে প্রপার ওয়ে ফিজিওথেরাপি নেন এতে আপনার ব্যথা চলে যাবে পাশাপাশি আপনার জয়েন্ট যে মুভমেন্ট করতে পারছেন না আপনি হাঁটু ভেঙে বসতে পারতেছেন না আমরা এগুলোকে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক এক্সারসাইজের মাধ্যমে থেরাপির মাধ্যমে আবার হাঁটুটা মোবিলাইজ করতে পারি বা তার নর্মাল রেঞ্জ অফ মোশন ফিরে আসে রোগী আবার স্বাভাবিক চলাফেরা করতে পারে তো ব্যথাজনিত পেশেন্টগুলো যখন আপনাদের কাছে আসেন তো তখন তাদেরকে মানে প্রথম অবস্থায় কি ধরনের ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো আপনারা দেন আসলে ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে বাদ ব্যথার অনেকগুলা কারণ তার বেশিরভাগ হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে আমরা যদি ধরি এই রুগীর অস্ট্রো এটা দেখা যায় বেশিরভাগ কমন তাছাড়া অন্যান্য কারণে হতে পারে যদি হাঁটুতে বিভিন্ন বাটসা ইনফ্লামেশন হতে পারে বিভিন্ন অ্যাথরাইটিস অন্যান্য অ্যাথরাইটিস থেকে হতে পারে ইঞ্জুরিজনিত সমস্যা থেকে হতে পারে অথবা দেখা যায় যে পশ্চারাল প্রবলেমের কারণে হতে পারে দেখা যায় যারা মেকানিক বা নিচে বসে যারা কাজ করে স্যানিটারি ওয়ার্কার অথবা যারা মাঠে ঘাটে একেবারে বিভিন্ন শ্রমিক পেশাজীবী তাদের দেখা যায় অনেক ফোর্স পরে হাঁটু গাড়িটির উপরে অনেক বেশি ভারী বোঝা বহন করতে হয় এই সকল কারণে মেকানিক্যাল বিভিন্ন সমস্যা হতে পারে তো এই রোগীগুলোকে আমাদের প্রয়োজনে কিছু ল্যাব টেস্ট করে দেখতে হয় যদি কোনো বাদ জাতীয় সমস্যা আছে কিনা কোনো এক্স রে বা এম আর আই এগুলো করলে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি আচ্ছা স্যার আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে আমরা বিরতি নিয়ে আসি দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্টেড প্যান্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথা এ বিষয়ে কথা বলছেন স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এছাড়া অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের প্রাসঙ্গিক বিষয় নিয়ে যে ব্যক্তি অনেকদিন ধরে হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে অনেকদিন ভুগেছেন তিনি হলেন মরিয়ম মরিয়ম আপা আমাদের সঙ্গে আজকে কথা বলছেন তার যে সব সমস্যা ছিল সেই সম্পর্কে দর্শক আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন ফোন কলের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্যার বিরোধী আগে কথা বলছিলাম যে ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো ব্যথাজনিত যে পেশেন্টগুলো আপনাদের কাছে আছে সেই ধরনের পেশেন্টগুলো আপনার শুরুতে আসলে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা দিয়ে থাকেন এবারে জানতে চাইবো যে প্রাথমিক অবস্থায় যখন পেশেন্টগুলো আসেন এবং তাদেরকে আপনার প্রাথমিক অবস্থায় কি ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার জন্য বলেন অনেকেই সাধারণত আছে যে ব্যথা যখন হয় পেইন কিলার খাচ্ছে তো এটারও তো কিছু সাইড ইফেক্ট আছে আমরা জানি তো সেক্ষেত্রে আপনারা কি বলে থাকেন যে আসলে কিলার কতটুকু গুরুত্ব বহন করে অবশ্যই না আসলে পেইনকিলারের বা বাদ ব্যথার কোনো এখানে কোনো রোল নেই এটা সাময়িক উপকৃত ব্যথা কমিয়ে রাখতে পারে বা কিছুটা হয়তো উপকৃত হয় বাট অনেক ক্ষেত্রে আসলে কোনো পোস্ট অপারেটিভ কোনো আঘাত পেলে পড়ে গেলে তখন হয়তো কিছু দিনের জন্য বা কোনো অপারেশন পরবর্তী যে পেনকিলার খেতে পারে কিন্তু বাদ ব্যথাজনিত রুগী কিন্তু কোনো অপারেশন করেও আসে নাই কোনো আঘাত পেয়েও আসে না এই সকল রুগী আসলে পশ্চারাল সমস্যার কারণে বিভিন্ন আর্থিক জনিত সমস্যার কারণে বিভিন্ন মানে অনেক দীর্ঘ আগের পুরান ব্যথা থেকে আস্তে আস্তে বিভিন্ন শারীরিক সমস্যা হতে হতে এই সকল ব্যথা বেদনা তৈরি হয় তো এই ক্ষেত্রে যদি আপনি কিলার দেন কিলার হয়তো সাময়িক কিছুদিন কাজ করতে পারে কিন্তু এইটা পেনকিলার খেলেও রুগী কিন্তু সমাধান হবে না কারণ যেটা যেই রোগের যেইখানে প্রবলেম সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে আপনি যদি কোমর ব্যথা রুগীর ক্ষেত্রে চিন্তা করেন বেশিরভাগ রুগী আমরা দেখা যায় ডিস্ক প্রলাপজনিত সমস্যা হয়ে থাকে ডিক্সের প্রলাপসা বা ধাপ আসে ডিস্ক বালজিং হয় ডিক্স এক্সটিউশন তারপরে প্রোটিউশন হয়

দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো যে আমি একটা পরামর্শ চাই যে একটা বাচ্চার এই বাম সাইড হাত পা অবাস হয়ে গেছিল এটাতে থেরাপি দিয়েছিলাম ফিজিওথেরাপি দিয়েছি আমরা কিন্তু অনেক দিন যাবত দেওয়া হয়েছে তো এখন মানে আমরা ওখানে জাস্ট দেখেছি কিন্তু এখন আমরা নিজেই বাসাতে আমি দিচ্ছি হ্যাঁ

এটা এক প্রকারের ইঞ্জুরি এটা কিন্তু আঘাত থেকে হয় না স্ট্রোক দেখা যায় বিভিন্ন ব্লাড ভেসেল ছিঁড়ে যায় বা শুকিয়ে যায় তার থেকে হতে পারে আর এই বাচ্চার ক্ষেত্রে হেড ইনজুরি রোড অ্যাক্সিডেন্ট হোক গাছ থেকে পড়ে গিয়ে হোক অথবা যে কোনোভাবে উপর থেকে পড়ে বিছনা থেকে পড়ে হোক বাচ্চারা যদি মাথা আঘাত পায় ভিতরে হেমোরেজ হতে পারে ব্লা ব্লাড জমে যেতে পারে সেই থেকে মস্তিষ্ক যে অংশটা ক্ষতিগ্রস্ত হয় যদি ডান পাশে জমে বাম পাস্ট অবশ হয়ে যায় আবার বাম পাশে জমলে মাথা ডান হাত পা অবশ হয় এটা হচ্ছে হেমিপ্লেজিয়া বলি তো এই রোগের বেসিক্যালি ট্রিটমেন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে তো দর্শক আপনার রুগীকে যেটা করছেন আপনারা ফিজিওথেরাপি প্রপার ওয়ে যদি নেওয়া যায় এবং দীর্ঘমেয়াদী প্রয়োজন হসপিটালে স্মরণ হয় বা ফিজিওথেরাপি সেন্টার বা রিহ্যাবিলিটেশন সেন্টারে স্বর্ণাপন্ন হয় ওকে এখনই পুনর্বাসন ট্রিটমেন্টে যেতে হবে না হলে কিন্তু পার্মানেন্ট যদি হাত যে ডিজাবল হয়ে যায় বা অকেজ হয়ে যায় তাহলে হাত পা আর ফিরে আসবে না এবং আপনারা যেভাবে বাসায় দিচ্ছেন হ্যাঁ কোন সেন্টার থেকে শিখে অত দিতে পারেন কিন্তু এইভাবে আশানুরূপ রেজাল্ট আসবে না বড়িমা ভাইবার আপনার কাছে জানবো যে আপনি তো অনেক দিন ধরেই ব্যাথাটো এবং কোমরের ব্যথায় ভুগিয়েছেন তো পরবর্তীতে আপনি ডিপিআরসে হাসপাতালে শরণাপন্ন হলেন তো সেখানে আপনার চিকিৎসা পদ্ধতিটা কেমন ছিল সে সম্পর্কে সংক্ষেপে আপনার কাছ থেকে শুনবো খুবই ভালো ছিল থ্রাপিগুলো দিয়েছে যে শরীরের ব্যাতে অনেক ভালো হচ্ছিল আমার 10 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে গেছিলাম তারপরে আমার চোদ্দ দিন লাগছে একটা কোর্স দিয়েছিল চোদ্দ দিনের চোদ্দ দিনের মধ্যে আমি একটা সম্পূর্ণ সুস্থ আচ্ছা আচ্ছা এই সুস্থ হওয়ার পরে আমি বাসায় চলে গেছি আর কি এখন আমি অনেক ভালো ফিল করতেছি যে আমার এত ব্যথা ছিল বিশ বছরে চোদ্দ দিনে কিভাবে এটা সম্ভব হলো আচ্ছা আশ্চর্য ব্যাপার আর কি এখন আমি সারের এত ধন্যবাদ দিই যে বাড়ায় বলার কোনো কিছু নেই কিন্তু সার অনেক ভালো চিকিৎসা দেয় চিকিৎসা দেওয়ার পরে সবাই মানে সব রোগী সুস্থ হয়ে আবার চলে যায় আচ্ছা স্যার এবারে আপনার কাছ থেকে শুনবো যে এই ধরনের پیشنট যখন আপনার কাছে আসছেন চিকিৎসা পদ্ধতি তো আপনারা দিচ্ছেন আমরা যেটা জানি যে ডিপইআরসি আধুনিক চিকিৎসা পদ্ধতিটা দিতে তো এই আধুনিক চিকিৎসা পদ্ধতিতে আপনারা কি ধরনের डिफरेंट কি আপনারা রেখেছেন দর্শকদের জন্য যদি আমাদের আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু জি বাদ ব্যথা বা এই জাতীয় রোগী দের চিকিৎসা একমাত্র চিকিৎসা এবং উন্নত বিশ্বে ফিজিওথেরাপি ছাড়া এবং ফিজিওথেরাপির চিকিৎসক ছাড়া অন্য কোনো ডাক্তার এই রুগীগুলো দেখে না তারপরেও মানে এই রোগে যেহেতু এই জাতীয় চিকিৎসা কিন্তু বাংলাদেশে যেটা প্রবলেম হচ্ছে ফিজিওথেরাপির চিকিৎসা কিন্তু ফিজিওথেরাপিস্টরা দিচ্ছে না দিচ্ছে অপচিকিৎসা মানে যারা ফিজিওথেরাপির চিকিৎসক না বা এই সাবজেক্টে পড়ালেখাই করে নাই অথবা নন মেডিকেল পার্সন তারা হয়তো বিভিন্ন জায়গায় সেন্টারে গিয়ে কিছু ব্যায়াম ট্যায়াম শিখে আসে বা ভুলভাবে অপচিকিৎসার শিকার হয়ে এই রুগীগুলো যার কারণে ভালো হয় না যদি আপনি প্রপার ওয়ে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের আন্ডারে থেকে এবং যেভাবে চিকিৎসা দেওয়ার কথা যেমন মরিয়ম মনিরে যে প্রবলেমটা হয়েছিল ওনার মেরুদণ্ডে ডিক্সের সমস্যা ছিল পাশাপাশি অস্টোয়াথারেটি ছিল হাঁটুতে তো এই ক্ষেত্রে আপনার সাইন্টিফিক বেসড যদি ফিজিওথেরাপি দেওয়া যায় তাকে আমি বলছি হসপিটালাইজড হইতে হবে কারণ রেগুলার তিন থেকে চার বার ফিজিওথেরাপি দিতে হবে আপনি যদি বাসায় থেকে চিন্তা করে কেউ যে এসএসসি এসএসসি পাস করবে পিএইচডি নিবে এটা কখনো সম্ভব না তাকে অবশ্যই স্কুল বা কলেজে ভর্তি হতে হবে আর এই সকল রুগীর ক্ষেত্রে তদ্র বাসায় থেকে ফিজিওথেরাপি কখনো সম্ভব না আগে যে রুগী বলেছিল যে উনি বাসায় এখন ফিজিওথেরাপি দিচ্ছে কাজ হচ্ছে না আসলে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার প্রশ্নই উঠে না বা এভাবে দিলে অপরচিকিৎসা হবে ভুল হতে পারে তো ওনাকে আমরা সাইন্টিফিক বেসড ফিজিওথেরাপি দিচ্ছি এখানে যেখানে ফিজিওথেরাপি যেভাবে দেওয়ার কথা যেভাবে যে এক্সারসাইজ করার কথা আমরা হাতে ধরে ধরে এক্সারসাইজ করানো হয় এবং প্রয়োজনে আমাদের যদি কোনো ইলেকট্রোথেরাপি দিতে হয় এখন ফিজিওথেরাপি টেকনোলজি অনেক উপরে চলে গেছে আমরা এখন স্পোর্টস ইঞ্জুরিতে আপনি দেখেন একটা প্লেয়ার ফিল্ডে পড়ে গেল। সে কিন্তু কাতরাচ্ছে ব্যথায় বাট ওখানে ফিজিও যাওয়ার পর সে আবার খেলা দৌড় শুরু করলো বা আবার সে ফুটবল খেল খেলতে নেমে গেল। অথবা এখন ক্রিকেট প্লেয়ার সে কিন্তু ইনজুরির কারণে মাঠ থেকে বের হয়ে গিয়ে আবার হয়তো দুই তিন মিনিট পর আবার ব্যাক করলো কিভাবে সম্ভব বাই এ বেস ফিজিওথেরাপি এখানে আমরা বিভিন্ন মেথড ইউজ করি ড্রাই নিডলিং ইউজ করতে পারি ট্যাপিং মেথড ইউজ করতে পারি যেখানে কোনো ওষুধের দরকারই হয় না এটা হচ্ছে সাইন্টিফিক বেসড যার কারণে এই রুগীগুলা যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি না পায় তাহলে রুগী কখনও ভালো হবে না ফিজিওথেরাপি দিচ্ছে অনেক রুগী আমার কাছে এসে বলে স্যার আপনার কাছে আসছি আপনিও বলেন ফিজিওথেরাপি দিতে আমি তো দিচ্ছি কি ফিজিওথেরাপি দেন অমক একটা মেশিন কিনে বাসায় উনি ফিজিওথেরাপি দেন এটা কি ফিজিওথেরাপি দিস ইজ নট ফিজিও এটা একটা এই সাবজেক্ট পড়ালেখা করতে হবে এবং এই সাবজেক্টের যারা ডাক্তার তারা এই কোন রোগীর ক্ষেত্রে কি কি থেরাপি দিতে হবে কি এক্সারসাইজ করাইতে হবে তার কোন মাসলটা ইমব্যালেন্স আছে সেই মাসলকে স্ট্রেngthen করতে হবে ব্যালেন্সিং আনতে হবে এবং পচ্চরাল ইনহিবিশন করতে হবে এমনও রোগী আছে দেখা যায় মেরুদণ্ড বেঁকে নিয়ে আসছে অনেক সময় বলা হয়েছে যে অপারেশন করে মেরুদণ্ডটা সোজা করতে হবে আমি দেখলাম যে এটা আসলে মাসল ইমব্যালেন্স জাস্ট আমরা মাসলগুলোকে মানে প্রপার পরীক্ষা নিরীক্ষা করে আপনারা ডায়াগনোসিস করে তারপর চিকিৎসা পদ্ধতি জানা আমাদের সঙ্গে একজন দর্শক আছেন আমরা ভিডিও কলে যাই দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাকে দেখতে পাচ্ছি হ্যালো আসসালামাইকুম আমি পুরান ঢাকা থেকে বলছি আমার সাত আট মাস ধরে কোমরে খুব ব্যথা আমি ডাক্তার দেখাইছি ইবনি সিনাতে উনি আমাকে ফিজিওথেরাপি দিছে আমি বাথরুমে খুব অসুবিধা অসুবিধা হইতো আমার বাথরুমে যেতে এখন আগে অনেক ভালো আমাকে ব্যথার ওষুধ দিয়েছিল ভোল্টারিন আমি খেয়েছি এখন বন্ধ করছি এখন ওই মাইডোক্লাম আর আপনার ক্যালসিয়াম ওষুধ খাচ্ছি মোটামুটি ভালো আমি খুব একটা হাঁটা বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারি না ব্যথা আবার বেড়ে যায় ঘুমাবার সময় আমার ব্যথাটা প্রচুর বাড়ায় রাত্রে ঘুমানোর সময় আমার ব্যথাটা বেড়ে যায় দশ দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উনি বয়স্ক মানুষ কোমর ব্যথাবুরা আসলে এই বয়সে কোমর ব্যথা অনেক কারণ হতে পারে হয়তো ওনার আর্থেডিসিত সমস্যা হতে পারে ডিক্সের সমস্যা থাকতে পারে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর কিন্তু এখন অনেকাংশে ভালো যেটা বললো ইভনেসিন হয়তো ফিজিওথেরাপি নিয়েছে আসলে এই রুগীগুলোকেও যদি প্রপার হয় যদি উনি আউটডোরে ফিজিওথেরাপি না নিয়ে উনি যদি হসপিটালাইজড হয়ে একজন ফিজিওথেরাপিস্টের টোটালি অবজারভেশনে যদি ফিজিওথেরাপি নিত তাহলে রুগী হয়তো আরও ভালো হয়ে যেত এখন উনি হয়তো হাঁটতে গেলে ব্যথা হয় কিছুটা সমস্যা রয়ে গেছে এই রোগীকেও এখন যদি প্রপারলি হসপিটালাইজড করে আর কিছুদিন রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি না হয় আশা করি বাকি সমস্যাও না চলে যাবে আচ্ছা আমরা যতটুকু জানি যে ডিপিয়আরসি তে পুনর্বাসন চিকিৎসা পদ্ধতিটা অনেক আধুনিক ভাবে দেয়া হয় তো সেই ক্ষেত্রে আমরা সেই সম্পর্কে একটু জানব যে আপনারা কিভাবে পুনর্বাসন চিকিৎসা পদ্ধতিটা দিয়ে থাকেন হ্যাঁ আসলে এখানে পুনর্বাসন বলতে হচ্ছে যে সকল বাতব্যথা রোগী দীর্ঘদিন ভুগে থাকে এই রোগীগুলোকে প্রপার এসেস করা যে একটা রোগীর কি জাতীয় সমস্যা হচ্ছে সেটাকে আমরা অ্যাসেস করা হচ্ছে ফার্স্ট ডিউটি যদি আমরা সঠিকভাবে অ্যাসেস করতে পারি তাহলে দেখা যায় যে রুগীকে আমরা সহজেই পুনর্বাসন চিকিৎসা বা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যেমন যদি একজন স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগী এসে থাকে আমাদের কাছে যে এক পাশ অবশ সে যদি মেডিকেলি স্টেবল থাকে যে সে খাবার নিজের খাবার নিজে খেতে পারে বা কিছুটা অন্তত সে স্টেবল সেই ক্ষেত্রে আমরা রুগীকে হসপিটালাইজড করে আমাদের ডিপিআরসিতে আমরা হয়তো এক থেকে দুই মাস দেড় মাস তাকে আমরা প্রপার ওয়াই ট্রিটমেন্ট বিভিন্ন ফিজিওথেরাপি প্রয়োজন অর্থোসেস প্রস্তেসিস ইউজ করে রেগুলার চারবার ফিজিওথেরাপি দিলে আস্তে আস্তে দেখা যায় যে হাঁটা চলাফেরা করতে পারে রুগী আবার নিজের উপর ডিপেন্ডেন্সি চলে আসে সে অন্তত নিজের কাজগুলো সে করতে পারে এক পর্যায়ে সে দেখা যায় আরও কয়েক মাস পরে সে মোটামুটি সুস্থ হয়ে যায় আচ্ছা আমাদের সঙ্গে একজন ফেসবুকে একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন আমরা ফেসবুকের প্রশ্নটা নিয়ে আসি হোসেন হোসেন আনোয়ার লিখেছেন আমি যদি কিছুক্ষণ বসে থাকি এবং দাঁড়ানোর সাথে সাথে আমার পায়ে ব্যথা করে তো এর জন্য কি করতে পারি স্যার আমরা আপনার কাছ থেকে শুনব যে এর জন্য আমরা আসলে কি করতে পারি অবশ্যই আসলে উনি যেটা বলছে যে কিছুক্ষণ বসে থাকার পর যখন দাঁড়ায় তখন পায়ে ব্যথা চলে যায় এটা সম্ভবত মেরুদণ্ডের ডিক্সের সমস্যা থাকার সম্ভাবনাই বেশি তো এই ক্ষেত্রে প্রথম আগে হচ্ছে আমাদের আসলে রোগী দেখে ডায়াগনোসিস করে নিতে হবে উনি যদি सिंपल একটা এমআরআই করে কোমরে তাহলে ডিক্সের যদি কোনো সমস্যা इवन কি যে কোনো ছোটখাটো সমস্যা কিন্তু আইডেন্টিফাই হয় অনেক ক্ষেত্রে এই যে ছোট এক হয়তো একটা এমআরআই করতে কিছু টাকার হয়তো একটু ব্যাপার আছে এখানে ছয় সাত হাজার টাকার ব্যাপার কিন্তু এই ক্ষেত্রে একটা রুগী দীর্ঘমেয়াদী একটা বড় কোনো দুর্ঘটনা থেকে সে কিন্তু বেঁচে যেতে পারে তারপরে যদি তার ডিক্স প্রলাপস হোক অন্য কোনো সমস্যা হোক আইডেন্টিফাই করে যদি আমরা প্রপার ওয়ে ট্রিটমেন্টে আশা করি উনি সেরে যাবে আচ্ছা আসলে এই ধরনের পেশেন্টরা যখন আসেন আপনাদের কাছে তখন আপনারা তাদেরকে কিছু ইনভেস্টিগেশন পদ্ধতি দিচ্ছেন যার মধ্যে এমআরআইও একটা পড়ে তো এমআরআই এর খরচটা আমরা যতটুকু জানি কিছুটা বেশি তো বর্তমানে বাংলাদেশেই এটা একটা আধুনিক ইনভেস্টিগেশন পদ্ধতি তো ইনভেস্টিগেশন পদ্ধতিটা আসলে কেমন এবং এটার পদ্ধতিটা সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো 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 দর্শক আমরা অত্যন্ত দুঃখিত সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি আরেকবার চেষ্টা করুন আসলে এমআরআই ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং এটা হচ্ছে একটা মডার্ন ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা ইউজ করি এটা শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে এই ডায়াগনোসিসটি ইউজ করা হয় তো আপনি যেহেতু খরচের কথা বলছেন এটা বাংলাদেশে একটা রুগী সাজেস্ট দেখেন কোমর ব্যথা রুগী সে কিন্তু দশ বছর পর পনেরো বছর পর সে জানতে পারে যে তার মেরুদণ্ড স্প্যানাল ক্যানেল স্টোনসড হয়ে গিয়েছে বা ডিক্স প্রলাপস হয়ে এত কট কম্প্রেশন হয়ে গিয়েছে যে এখন অপারেশন ছাড়া আর কোনো গতি নাই অথবা তার মেরুদণ্ড ক্যান্সার তো এই রোগ রুগীগুলো যদি শুরুতেই এমআরআই করে সে জেনে যেত তা দশ বছরের যে চিকিৎসা খরচ তার শারীরিক যে অবনতি এবং সামাজিক আর্থিক হচ্ছে অনেকাংশে কম এক এম করলে শুরুতেই সেই ডায়াগনোসিস করে ফেলতে পারে আর তুলনামূলক আপনি দেখেন অন্য দেশের তুলনা বাংলাদেশে এমআরআই আর খরচ অনেক কম এবং কি চিকিৎসা খরচও অনেক কম সৌদি আরব মিডল ইস্ট থেকে আমার কাছে প্রায় রুগী আসে ওই সকল দেশে প্রায় চল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকা একটা এম আর আই করতে লাগে যেখানে বাংলাদেশে প্রাইভেটে হয়তো পাঁচ থেকে সাত হাজার টাকা নেয় আবার গভর্নমেন্ট পর্যায়ে কিন্তু অনেক কম তিন চার হাজার টাকা অনেক সুলভ মূল্যে তারা এই ধরনের ইনভেস্টিগেশন পদ্ধতি পাচ্ছেন আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো আলাইকুম আমি ফয়েজ ঢাকা পান্তপুর থেকে দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আমার প্রশ্নটা হচ্ছে আমার মেরুদণ্ডের ডান পাশে একটু মানে পেইন হয় পেইনের জন্য আমি পিজিতে ডাক্তারকে গিয়েছি ওষুধ দিয়েছে কিন্তু মানে ওষুধ খেয়েও মানে খুব একটা উপকার হয় নাই জি আপনার বয়স কত হবে আনুমানিক আমার বয়স আচ্ছা দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন স্যার আমাদের সঙ্গে একজন দর্শক ছিলেন পান্থপথ থেকে ফোন করেছেন স্যার আমাদের সেই দর্শকের জন্য আপনি কি ধরনের সাজেশন দিবেন সেই সম্পর্কে শুনবো অবশ্যই আসলে ওনার ক্ষেত্রে যেটা করতে হবে প্রপার ডায়াগনোসিস যদি আমরা করে ফেলতে পারি ওনার মেরুদণ্ড অ্যাসেস করলে আমরা বুঝতে পারি অথবা একটা এমআরআই করলে ওনার সমস্যাটা বোঝা যাবে যদি ডিক্স প্রলাপস বা এই জাতীয় সমস্যা এই রোগীকে আসলে হসপিটালাইজড হয়ে যদি সে ফিজিওথেরাপি নেয় আশা করি সে ভালো হয়ে যাবে স্যার আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে আমরা একটা বিরতি নিয়ে আসি দর্শক আপনারা দেখছেন ডিপিআর অ্যাডভান্স পেন্টেডম্যান ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথা ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় মরিয়ম আপা আপনার কাছে এবার জানতে চাইবো যে আপনি যখন প্রচন্ড পরিমাণ হাঁটু এবং কোমর ব্যথায় ভুগছিলেন পরবর্তীতে আপনি ডিপিআরসি হাসপাতালে স্বর্ণাপন্ন হলেন তো বর্তমানে আপনার শারীরিক এবং মানসিক অবস্থা কেমন সেই সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো এখন আমিও অনেকই অসুস্থ আমিও বিশ বছর আগে জীবন ফিরা পাইছি আচ্ছা এখন এমন ভাব হয়েছে যে সবাই খুশি হ্যাপি তো আছে আমার ভিতরে যে কি হইতেছে আমি আমি কেউ এখন এখন অসুস্থ সুস্থ ডিপিআরসি হাসপাতালের স্বর্ণাপন্ন যখন হলেন যখন ওখানে চিকিৎসাধীন ছিলেন তো তাদের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন অনেক সাপোর্ট পেয়েছি এমন ভালো সব ইয়ার সিস্টার গুলি আছে তারপরে যারা থেরাপি দেয় আয়াগুলি সবই ভালো

স্পাইনাল কর্ডে গিয়ে আঘাত করছে এটা এমআরআই তে দেখা গেছে পরীক্ষা করে জি তো আমি ডাক্তার দেখিয়েছি ওরা ওনার ওষুধ দিয়েছেন আচ্ছা দর্শক আপনার বয়স সম্পর্কে আমাদেরকে একটু জানান আমার বয়স 40 40 ধন্যবাদ আচ্ছা আপনি কি এখন ভালো আছেন নাকি এখনো সমস্যা সমাধান এখনো এখনো ব্যথা আছে আচ্ছা জি ধন্যবাদ দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন ওনার মেরুদণ্ডের ঘাড়ে ফাইভ সিক্স লেভেলের ডিস্ক প্রলাপ বা এই ঘাড় ব্যথার মানে এটা একটা কমনীয় আমরা বেশিরভাগ রুগী ডিস্ক প্রলাপজনিত সমস্যা পেয়ে থাকি তো দর্শক আপনার এটার আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে কোনো হসপিটালাইজড হয়ে প্রপার ওয়ে রেগুলার তিন থেকে চারবার একেবারে কমপ্লিট ব্যাড রেস্টে থেকে আপনাকে থেরাপি দিতে হবে কারণ আপনি যদি একদিক দিয়ে থেরাপি নেন অথবা কোনো ওষুধ খেয়ে খেয়ে এই ডিস্ককে কারেকশান না করেন তাহলে পরবর্তীতে সমস্যাটা আরও বেড়ে যাবে ব্যথা আরও বেড়ে যেতে পারে এবং অনেক সময় হাত হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনি যদি এখনই প্রপার ওয়ে হসপিটালাইজড হয়ে রেগুলার তিন থেকে চারবার ফিজিওথেরাপি নেন এবং টোটালি ফিজিওথেরাপির চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় আশা করি সম্পূর্ণরূপে এটা সেরে যাবে আচ্ছা মরিয়ম আপা আপনার কাছ থেকে আমাদের দর্শকের আগে আমরা শুনছিলাম আমাদের দর্শকের ফোন কলের আগে আপনার কাছ থেকে শুনছিলাম যে আপনি সার্বিকভাবে এই সহযোগিতা পেয়েছেন ডিপিআরসি হাসপাতালে স্বর্ণপন্ন হওয়ার পরে তো বর্তমানে যারা এই ধরনের ব্যথাজনিত পেশেন্ট আছেন তাদেরকে আপনি কি বলবেন বা তাদেরকে আপনি কি ধরনের সাজেশন দিবেন আপনার কাছ থেকে শুনবো আমার ভাইরা বোনেরা যারই এরকম ব্যথা আছে অল্পতেই আপনারা এই সারের সম্পন্ন হন কেন এই সার যে এত ভালো চিকিৎসা করায় আপনারা অনেক টাকা খরচা করছেন আমারও অনেক টাকা গেছে কিন্তু আমি এই সারের মাধ্যমে আমি অনেক সুস্থ হয়েছি আপনারা একটু হইলেই ব্যথা আরম্ভ হওয়ার পর পরে আপনারা এই সারের কাছে আইসা চিকিৎসা নেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার শতভাগ সুস্থতা কামনা করি আপনি এখন বললেন যে শারীরিক এবং মানসিক ভাবে অনেক সুস্থ এবং আরো বেশি সুস্থ থাকেন সেই সেই কামনাই করি স্যার আপনার কাছ থেকে আবার শুনবো যে যখন এই ধরনের پیشنট গুলো ব্যথাজনিত যে پیشنট গুলো আছেন তারা যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করেন কি ধরনের জটিলতায় তারা যেতে পারে হ্যাঁ অবশ্যই আসলে এই সকল বাত ব্যথা যদি প্রাথমিক অবস্থা না আসে যেমন যদি কোনো এনকালোজিং স্পন্ডেল আমি একটা রোগীর কথা বলি যে মেরুদণ্ডের এটা হচ্ছে এই সাল বি টোয়েন্টি সেভেন একটা এনটিজেন পজিটিভ থাকে রোগীর এক্ষেত্রে কোমর ব্যথা থেকে শুরু করে পুরা মেরুদণ্ড ব্যথা হয়ে যেতে পারে এবং এই রুগী দেখা যায় তিন থেকে চার পাঁচ বছরের ভিতরে আস্তে আস্তে কুজো হয়ে যাবে একেবারে ইয়াং একটা ছেলে অথবা বাইশ তেইশ পঁচিশ বছর বয়সে তাকে দেখা যাবে একটা বয়স্ক বৃদ্ধ মানুষের মতো যারা হা মানে লাঠি হাতে নিয়ে হাঁটে মানে এ এরকম ডিফর্মিটি তৈরি হতে পারে যেটা আমরা বলি কাইফোসিস বা ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যেতে পারে অথবা তার মেরুদণ্ডটা বেঁকে যেতে পারে স্কোলোসিস হয়ে যেতে পারে সে টোটালি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে তাকে শারীরিক চলাফেরা মানে বাথরুম হতে শুরু করে খাবার দাবার আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হতে হয় তো এটা একটা অভিশপ্ত জীবন হয়ে যায় মানে একটা মানুষ সুস্থ মানুষ যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করে এবং প্রপার ওয়ে ট্রিটমেন্ট না করে মানুষ কেবল বেশিরভাগ ব্যথা রুগীরা চায় যে অন্তত একটা কিলার খেয়ে হোক একটা ব্যথার ওষুধ খেয়ে হোক সাময়িক ভালো হতে চায় আসলে এটা না করে তাকে যদি কনফার্মভাবে সে ডায়াগনোসিস করে ফেলে যে তার প্রবলেমটা কী এবং এই প্রবলেমের ক্ষেত্রে ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে এগুলো যদি সে আগের থেকেই ডাক্তারের কাছ থেকে জেনে ওইভাবে রিহেবিলিটেশন বা পুনর্বাসন ট্রিটমেন্ট ফিজিওথেরাপি নেয় তাহলে আশা করা দেখা যায় রোগীগুলা ভালো থাকে সে নিজের থেকেই অর্ধেক অনেকাংশেই সে ভালো থাকার চেষ্টা করতে পারে এবং নিজের থেকেই সে রোগ কন্ট্রোল করতে পারে তো এনকালোজিং স্পন্ডেলাইটিস রুগী দেখা যায় সাত বছর পরে আমার কাছে আসলো সে বেকে স্পা মেরুদণ্ড টোটালি আপনার ফিক্সড হয়ে গিয়েছে এখানে মাসেলগুলা প্রথম হয় জয়েন্টগুলো জোড়া লেগে যায় তারপর আস্তে আস্তে জয়েন্টের সাথে সাথে লিগামেন্ট সফট টিস্যুগুলো যা আছে ফ্যাসা এবং মাসেলগুলো আস্তে আস্তে টাইট হয়ে যায় তো এই রুগী কিন্তু সাত বছর পরে আর করা ওইভাবে সম্ভব হয়ে ওঠে না অথবা যেতটুক সমস্যা আছে সেটাকে বাদ দিয়ে যেটা এখনো সমস্যা হয়নি সেই অংশটা হয়তো আমরা মোবিলাইজ করে দিতে পারি কিন্তু এটা যদি শুরুতেই রুগী আমাদের কাছে আসে বা এই জাতীয় চিকিৎসা স্মরণপন্ন হয় প্রপার হয় তাহলে সে এই পঙ্গুত্ব বরণ করবে না তদুরাপ একটা হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে আপনি চিন্তা করেন যদি হাঁটু ব্যথা হলে যে লাইফস্টাইল চেঞ্জ করে তাকে চেয়ারে বসে নামাজ পড়েন হাঁটু ভেঙে বসবেন না সিঁড়ি বাইবেন না হাঁটবেন না তাহলে শুধু না করতে করতে রুগী আসলে না হয়ে যায় টোটালি সে একেবারে বিছনায় পড়ে যায় বা ডিপেন্ডেন্ট গ্রো করে রুগী এক পর্যায়ে দেখা যায় যখন সে বুঝতে পারে যে আসলে সে ভুল করে ফেলেছে তখন সে আসে বাট হেলে দুলে হেঁটে হেঁটে আসে একটা মানুষ যখন হাঁটে তখন কিন্তু সে সামনে পিসে তার হাঁটুটা ভাঙা ফ্ল্যাকশন এক্সটেনশন হয় যখন হাঁটু কোনো কারণে ডিফর্মড হয়ে যায় বা ফিক্সড হয়ে যায় তখন কিন্তু সে ফ্ল্যাকশন এক্সটেনশন করতে পারে না তখন সে হাঁসের মতো বা পেঙ্গুইনের মতো হাঁটা হাঁটে তখন এইভাবে আমাদের কাছে আসে এই রুগী রুগীগুলাকে আমরা হয়তো চেষ্টা করি আবার রিহ্যাবিলেট করার অথবা অনেক সময় অনেক সময় সার্জন বলে থাকে যে তার হাঁটুটা করতে হবে কিছু করার থাকে না আবার হাঁটু পরেও যে সে স্বাভাবিক করাটা কখনো সম্ভব হয় না অথবা রিপ্লেস যখন হয়ে যায় তখন কিন্তু হাঁটু ফোল্ড করতে নিষেধ করা হয় যে হাঁটু আর ভেঙে বসবেন না বা হাঁটু ভেঙে নিচে বসবে না তখন সে নামাজের ক্ষেত্রে দেখেন একটা একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার ধর্মীয় অনুভূতি সে কিন্তু আর বসে নিচে বস করে নামাজ পড়তে পারে না সারাটা জীবন তার এটা কষ্ট করে সে মৃত্যুবরণ করে তো এই রুগীগুলো যে কোনো ক্ষেত্রে আমরা বলবো বাদ ব্যথা প্যারালাইসিস আক্রান্ত রুগীরা সঠিক সময় যদি হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নিতে পারে এবং প্রপার হয় ফিজিওথেরাপির চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা নেয় এই জাতীয় কমপ্লিকেশনগুলো আসবে না অন্তত যদি রোগ সেরেও না যায় সে অন্তত ভালো থাকার চেষ্টা করতে পারবে কারণ এই রোগে বা এই জাতীয় রুগী কিন্তু আপনার শুরুতেই কিন্তু মৃত্যুবরণ করে না বা এই জাতীয় রুগী কিন্তু ক্যান্সারের রুগী না যে মা মারা যাবে অথবা তার জীবন শেষ এই রুগীগুলো আসলে বাদ ব্যথা আক্রান্তই টোটালি বিছনা পড়ে থাকে বছরের পর বছর দেখা যায় যে ষাট সত্তর বছরও সে অকেজো বা একটা জীবন জীবনযাপন করে তা আমরা এই রোগীগুলোকে যেটা বলবো প্রপার যদি চিকিৎসা নয় সে অন্তত যতটুকু লাইফ হিসেবে পেয়ে থাকে সে সুস্থ বা স্বাভাবিক জীবনযাপন করে বেঁচে থাকতে পারবে এই ধরনের পেশেন্টগুলো ব্যথাজনিত বিভিন্ন পেশেন্ট গুলো যখন প্রাথমিক অবস্থায় আপনাদের কাছে আসেন তখন আপনাদের ডিপিআরসি অন্যান্য ফিজিওথেরাপি সেন্টার থেকে কি ধরনের আলাদাভাবে আপনাদের চিকিৎসা পদ্ধতিটা কি ধরনের হতে পারে কি ধরনের স্পেশাল ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন সেই সম্পর্কে শুনবো অবশ্যই আসলে এখানে ফিজিওথেরাপি চিকিৎসা বাংলাদেশে এখন অনেক প্রসার হয়েছে ফিজিওথেরাপির চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা পদ্ধতি এখন অনেকাংশে ইম্প্রুভ করেছে কিন্তু এই যে এই ইম্প্রুভমেন্টের বা এই উন্নতির সাথে সাথে দেখা যায় সারা বিশ্বে জাতীয় রুগীও বেড়ে যাচ্ছে দেখা যায় অনেক সময় এই চিকিৎসা চিকিৎসক না হয়েও অনেকেই জাতীয় চিকিৎসা দিচ্ছে এবং অপচিকিৎসা দিচ্ছে অথবা বিভিন্ন সেন্টার গড়ে তুলছে এখানে আমি বলবো না সব সেন্টারই কিন্তু খারাপ তা না অনেক মেধাবী ফিজিওথেরাপিস্ট দেশে তৈরি হয়েছে অনেক ভালো ভালো হাসপাতাল সেন্টার তৈরি হয়েছে স্পেশালাইজড অনেক বড় বড় সেন্টার তৈরি হয়েছে যেখানে প্রপার চিকিৎসা দিলে অবশ্যই রুগীগুলো পাবে এই ক্ষেত্রে আমরা ডিপিআরসি টোটালি এই বাদ ব্যথা প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপির যেটা লেটেস্ট ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ডে দিয়ে থাকে আমরা চেষ্টা করি অন্তত রুগীকে এখানে অন্তত আন্তর্জাতিক মানসম্পন্ন ফিজিওথেরাপি চিকিৎসা জন্য দেওয়া যায় এবং রুগীরা যেন আর বিদেশে যেতে না হয় অনেক সময় প্রায় রুগী দেখা যায় যে ব্যাংকক থাইল্যান্ড সিঙ্গাপুর নিজের দেশেই আধুনিক চিকিৎসা পদ্ধতি যেন তারা গ্রহণ করতে পারে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ আমি রনি বলছিলাম চিকিৎসক দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন ওকে গত দুই মাস আগে আমার হঠাৎ ব্যাক পেইন শুরু হয় তো আমি চাকরি করি এখন প্রবলেম হচ্ছে ওই দুই মাস পরে আমি মানে অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তার দেখাই তো ডাক্তার এমআরআই করতে বলেন আহ এম আর আই করার পরে এম আর আই রিপোর্ট আসছে মানে তেমন কোনো প্রবলেম নাই কিন্তু নাম্বার ফাইভ এবং সেক্টর ওয়ান্স ওখানে পার্সিয়াল একটা ডেসিগেশন পাওয়া গেছে ওই কারণে পেনটা হচ্ছে তো এখন আমি অলরেডি দুই মাস ছুটিতে আছি অফিস থেকে তো আমার সুস্থ হয়ে যাওয়াটা খুবই জরুরি আমি এতক্ষণ ধরে প্রোগ্রামটা দেখতেছিলাম তো এই এই প্রবলেম থেকে আমি কিভাবে পসিবল আমি ভালো হব যদি ডাক্তার সাহেব বলতেন আর কি আপনি এখন কি চিকিৎসা নিচ্ছেন মানে আপনি এই প্রবলেমটা অলরেডি আপনার ডায়াগনোসিস মনে হচ্ছে 100% কারেক্ট আপনার কথা বোঝা যাচ্ছে

সেটা অ্যাজ পার অ্যাজ পসিবল ডিক কম্প্রেশন মানে হচ্ছে ডিস্ক যে নার্ভের উপরে কম্প্রেশন করে রাখছে সেটা থেকে নাফটা অবশ্যই ডিক্সটাকে সরিয়ে আনতে হবে নাহলে নার্ভ বকেজ হয়ে যাবে ব্যথাও থাকবে এক পর্যায়ে পা অবশ্য হয়ে যেতে পারে বা আস্তে আস্তে নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে তো এই রুগীগুলোকে আমরা যেটা করে থাকি এই রুগীকে বলবো অবশ্যই হসপিটালাইজড হয়ে তাকে এখনই ফিজিওথেরাপি নিতে হবে কনজারভেটিভ ট্রিটমেন্ট আর না হলে দ্বিতীয় পথ খোলা আছে সেটা যে নিউরো সার্জারি নিউরো মাধ্যমেও কিন্তু ডিক্স ডেসিকেশন করা সম্ভাবনা থাকে সেটা সার্জনরা করে থাকে তো আমি দর্শক আপনাকে বলবো আপনি প্রপার ওয়ে একটা ফিজিওথেরাপি হসপিটাল বা চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে অন্তত তিন থেকে চার সপ্তাহ হসপিটালাইজড হয়ে রেগুলার ফিজিওথেরাপি নিলে এই সমস্যা থেকে এখনই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতে পারবেন আমি আশাবাদী স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝে মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য মরিয়ম আপা আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আপনার সময় শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ সকল অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট আগামী সপ্তাহে নতুন কোন আলোচনার বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আর আজকের এই প্রোগ্রামটি আপনারা বৃহস্পতিবার রাত দুটায় রিপিট টেলিকাস্ট দেখতে পাবেন শুধুমাত্র এসএ টিভির পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন সবার জীবন হয়ে উঠুক সমৃদ্ধশালী সে পর্যন্ত ভালো থাকুন আজ এখানে বিদায় নিচ্ছি অবশ্যই এসএ টিভির সঙ্গেই থাকুন